শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। শরীরটা এখন অনেকটাই ভালো বন্ধুরা, তাই তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর কোনো পুজোর ব্লগ নিয়ে আসছি না, কারণ পুজোটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, শরীরটা ভালো না দেখে। আর ভিডিও করতে গেলে তো বন্ধুরা জানোই, যে কাজটা 10 মিনিটের সে কাজটা আধা ঘন্টা লেগে যায়। ওর জন্য আমি পুজোর ভিডিও নিয়ে আসছি না, গবেষণাকেও খেতে দিতে যেতে প্রচুর লেট হয়ে যাচ্ছে বন্ধুরা, তো ওর জন্য কোনো পুজোর ভিডিও করছি না। তো শরীরটা ভালো হলে আমি আবার পুজোর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা। চন্দন যাত্রার ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের সামনে বন্ধুরা, কারণ সামনেই চন্দন যাত্রা। আমাদের গোপেশনাকে চন্দন দিয়ে কীভাবে চন্দন যাত্রা পালন করতে হয়, ভোগ রান্না করে দিতে হয়, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বন্ধুরা। তো এখন আমার শরীরটা এখন অতটা পুরো ভালো হয়নি, তাও কালকের থেকে আজকে অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদে বন্ধুরা। তো দেখো, সকাল সকাল আমি কাজ শুরু করে দিয়েছি, আর সকালবেলা আজকে অনেক সকালেই উঠেছি, 6টার সময় উঠে বাবুদের টিফিন বানিয়ে দিয়ে ওর বাবা অফিসে চলে গেল, তারপরে ও আমার ছেলে দুটো স্কুলে চলে গেল, ওদের গাড়ি 7:30টার সময় আসে। তো মানে ছটার দিকে উঠি, নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে খাবার টাবার বানিয়ে টানিয়ে দিয়ে 7:30টার মধ্যে ওদেরকে বের করে দিতে হয়। তারপরে আমি একটু চা টা করে খেয়ে তারপরে কাজে লেগে পড়েছি বন্ধুরা। আর এই দেখো, এখন বিছানা টিছানাগুলো সব কষে টসে করে নিলাম, নিয়ে তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পর তারপরে ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে কিচেনেও অনেকগুলো বাসন হয়ে গেছে বন্ধুরা, সেগুলো মাজবো। মানে প্রচুরই বাসন হয়ে গেছে, জানি না এত বাসন কী করে হয়ে গেলো। শরীরটা আসলে ভালো না, মানে কী থেকে কী নিচ্ছি, কী করছি নিজেও বুঝতে পারছি না। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি এখন কিচেনে চলে আসছি, আর কিচেনের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কিচেনটা কী পরিমাণে অবস্থা খারাপ। তো আমার তো মানে দেখে মাথা ঘুরছে যে আমি এগুলো এখন কী করে সারবো, মানে শরীরটা এত দুর্বল কী জানি কেন। তাও দেখে মানে না করতে তো হবেই, আর প্রচুর বাসন হয়েছে, বাসনগুলো মাজবো। কটা বাজে? 8:40 বাজে বন্ধুরা। তো সকাল 6টার সময় উঠছিলাম, ছেলেদেরকে সব টিফিন বানায়, ওর বাবার টিফিন বানায়, ওরা সব স্কুলে চলে গেলো দুজনে, আমার ছেলে দুজনে স্কুল চলে গেলো, ওর বাবা অফিস চলে গেলো। তারপরে আমি কাজ শুরু করছি, সকালবেলা রাতের বাসন রাতেই মাঝে রাখি, আর এগুলো সব সকালবেলারই হয়। সকালবেলা নাস্তা করে আবার টিফিন বানানো হয়, সব টিফিনগুলো সব প্যাক করা হয়, সব বাসনগুলো এগুলো সকালেরই হয়। তো এখন এই বাসনগুলো এখন মাজবো, এই হচ্ছে। তারপর আরো কাজ তো আছেই সারাদিনে, জানো সংসারের কি কি কাজ হতে পারে মেয়েদের। তো দেখতে থাকো বন্ধুরা তোমরা ভিডিওটা।
তো দেখো বন্ধুরা, বাসন টাসনগুলো পুরো আমি মেজে টেজে ধুয়ে নিয়েছি, আর এখন একটু কাপড়গুলো আমি ধুয়ে নিলাম, যেগুলো আমার ভাতের কাপড় হয়। আমি ভাতে করে আর খুব জল চেষ্টা পাইছিল, জল খেলাম, আর এই জলের টপগুলো নিচে ছিল পরে, তাই আমি তুলে রেখে দিই। তারপরে দেখো বাইরেটা আমি মুছতে চলে আসছি, আর এখন ওই কাপড় মেলা স্ট্যান্ড টেস্ট্যান্ড এগুলো সব ভালো করে মুছে নেবো, রোজই মুছতে হয়, বুঝতে পারছো? রাস্তার সাইডে মানে এত প্রচণ্ড ধুলা, এত ধুলা, মানে কি আর বলবো, সব মুছে টুছে নিলাম ভালো করে। আর এখন নেচটা মুছে নেবো, নেচটা মুছে নিয়ে তারপরে ঘরটারগুলো মুছে টুছে নিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা তোমাদের সামনে। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা। নিয়ে তারপরে চান পান করে এখন পূজা দেবো, পূজা টুজা দিয়ে তারপরে দেখি দুপুরে কি রান্না হবে। পূজা টুজা দিয়ে নিই, দেখবো কুষ্ণনাকে এখনও সকাল থেকে কিছু খাইতে দিইনি, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, সব কাজ সারলাম, তো দেখি পূজাটা আগে সারে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো, আর দুপুরে কী রান্না হবে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে এলাম, এখন প্রায় দেড়টা বাজে, তো পূজা টুজা দিয়ে আমি আর ভিডিও করিনি, রান্না বসাইছিলাম, তো দেখাচ্ছি তোমাদেরকে কে কী রান্না হইলো। দেখো আজকে সোমবার, আমরা নিরামিষ খাই, তো এই দেখো এখানে মুগের ডাল বসাইছি, মুগের ডাল হচ্ছে, মুগের ডাল করব। ভেন্ডি পোস্ত বানাইছি, পটল ভাজা দেখো, আর এই দেখো গরম গরম ভাত, বাঙালি মানে সাদা ভাত, না হলে চলে না। তো বন্ধুরা আজকে এই রান্না হচ্ছে, সোমবার নিরামিষ খাই, তো মুগের ডাল করলাম, ভাত করলাম, আর পটল ভাজা, আর ভেন্ডি পোস্ত, আর একটা জিনিস বন্ধুরা দেখো লকি, এটার পকোড়া বানাবো, তোমরা খাইছো কিনা জানি না কোনোদিন, কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে, তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করবো যখন বানাবো, তো ভিডিওটা দেখতে থাকো। আর লাকির পকোড়া নিশ্চয়ই ট্রাই করবে, কারণ আমি অনেক কয়েকবার বানাইছি, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখবা কেমন লাগে, খেয়ে তোমরাও দেখবে বানিয়ে, তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, লকির পকোড়া বানানোর জন্য আমি লকিগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এর মধ্যে বেসন, বেকিং পাউডার, কালো জিরা, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এরকম মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি, যে লকির মধ্যে যাতে লবণগুলো ঢোকে। তারপরে এরকম আমি তেল বসিয়ে দিয়েছি, আর এখন এরকম একটা একটা করে ভাজবো, এরকম একটা একটা করে দিয়ে আমি ভেজে নিব। আর এটা একটু লো ফ্লেমে, লো ফ্লেমও না মানে একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, মানে যাতে লকিগুলো সেদ্ধ হয়। আর এই দেখো কত সুন্দর হয়েছে, পুরো ফুলে মুচমুচা হবে, একটুখানি বেকিং পাউডারটা এর জন্য দেওয়া, মানে মুচমুচা হওয়ার জন্য, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিটু খাবে, এখন খাগা কেমন হলো, ভালো হয়েছে, ভালো হয়েছে, আমার ছেলেরও পছন্দ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন 5:30 বাজে, দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখনই উঠলাম, উঠে তারপরে এডিটিং করলাম, আর এখন
চাটা খাবো। তো চাটা আর ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না বন্ধুরা, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ছোট্টবেলা একটা লাইক করে দিবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমাকে সাপোর্ট করো সামনে এগিয়ে যাওয়ার জন্য, কারণ তোমাদের ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই পারবো না সামনে এগিয়ে যেতে। আর আমাকে তো কষ্ট করতেই হবে, তো করছি, তাও তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন বন্ধুরা। তো প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো। আর বাই বাই, টাটা, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আস।